আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মেলা চলবে 20 নভেম্বর পর্যন্ত। মেলায় করদাতাদের সেবা প্রদানে যেন কোনো হয়রানি না হয় সেই নজরদারিতে থাকছে একাধিক কমিটি। এছাড়া রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে এনবিআর। এবারের মেলায় পুরনো পদ্ধতিতে হাতে লিখে রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি অনলাইনেও রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে। এবার রাজধানী সহ সব বিভাগীয় শহরে 7 দিন, জেলা শহরে 4 দিন, 48 উপজেলায় 2 দিন ও 8 উপজেলায় দিনব্যাপী করমেলা হবে। সব মিলিয়ে 120 স্থানে আয়কর মেলা করবে এনবিআর।